আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তির কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে আনসার নিয়ে, আনসার আর গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যেটা মানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তার একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেখানে কথা বলবো। এটা হচ্ছে আনসার, আনসারের অফিসিয়াল যে ওয়েবসাইট ansarvdp.gov.bd, এই সার্কুলারটা ওইখানে পাবেন। এটা হচ্ছে তাদের অরিজিনাল যে সার্কুলারটা। ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে এই ডিটেলসটা আপনারা ওইখানে পেয়ে যাবেন। স্যার কোনো সমস্যা নেই, আপনারা যেখান থেকে খুশি দেখে নিন। দেখেন প্রথমে কী আছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার, 50,987 জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে 4,630টি সংস্থায় অঙ্গীভূত রয়েছে। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মতো গুরুত্বপূর্ণ KPI, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণপরিবহন, রেল স্টেশন ও এবং অন্যান্য সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা বিধান করছে। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের এর জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকটে উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 10 সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার VDP একাডেমি সফিপুর কাজীপুরে পরিচালিত হবে। এরপরে হচ্ছে যে বিষয়টা, যে কী কী লাগবে, যোগ্যতা কী কী, প্রার্থী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। প্রথম হচ্ছে বয়স, পরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এরপরে শারীরিক যোগ্যতা, এরপরে হচ্ছে অগ্রাধিকার, এরপরে হচ্ছে মন্তব্য। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, 28/8/2021 তারিখে বয়স 18 বছর এবং 6/9/2021 তারিখে 30 বছর। অনন্যতম হচ্ছে আপনার JSC সমমান পাশ হতে হবে, মানে আপনাকে এই জবটা শুধুমাত্র JSC পাস হলেই হবে, মানে আগে যেটা অষ্টম শ্রেণী আমরা বলতাম 8 পাস হলেই আপনি জবটা পাওয়ার সুযোগ আছে আপনার। সো এরপর হচ্ছে উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30x32 ইঞ্চি, দৃষ্টিশক্তি হচ্ছে 6x6, যেটা সরকারি জবের ক্ষেত্রে হয়ে থাকে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। এরপর হচ্ছে অগ্রাধিকার, মুক্তিযোদ্ধা পরিবারের আর উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী, VDP মৌলিক প্রশিক্ষণ ও আনসার VDP কারিগরি প্রশিক্ষণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে জাতীয়তা হতে হবে আপনার বাংলাদেশে, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিঙ্কটি 28/8/2021 আছে, কিন্তু 26 তারিখ, আর এটা কিন্তু লিঙ্কটা সক্রিয় হবে কিন্তু 28 তারিখ, এটা খেয়াল রাখবেন, টাইমটা খেয়াল রাখবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। রাত 12:12 হতে সক্রিয় হবে 6/9/2021 তারিখ রাত 11:59 পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমাদানের শেষ সময় 6/9/2021 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6:00 পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরৎযোগ্য 200 টাকা। অনলাইন প্রদর্শিত বিকাশ, রকেট, মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। এরপর যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজ কী কী লাগছে, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি মূল কপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ও ডকুমেন্ট প্রবেশপত্র মূল কপি, ক থেকে উম পর্যন্ত সকল ডকুমেন্ট, গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত কপি, যেটাকে ফটোস্ট্যাট বলে, মানে সত্যায়িত আর কি, গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এই ছবিও কিন্তু সত্যায়িত করতে হবে পিছনে। প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। এরপরে হচ্ছে অঙ্গীকৃত হওয়ার পর
অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা কি পাবেন আর কি? আপনি যখন চাকরি হবে তখন কি কি পাবেন? প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 13,000 টাকা এবং পার্বত্য এলাকায় 14,000 টাকা ভাতা প্রাপ্য হবেন, মানে মান্থলি। প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবে 9,750 টাকা হারে। আর 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা স্থানীয় স্থায়ী, মানে পঙ্গুত্ববরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময়, নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরূপ। এরপর এটা হচ্ছে রেঞ্জের নাম, এটা হচ্ছে জেলার নাম, এটা হচ্ছে প্রাথমিক ভাষার স্থান ও তারিখ ও সময়। এই জিনিসটা ভালো করে খেয়াল করে নেবেন, ভালোভাবে পড়ে নেবেন। ঢাকা রেঞ্জ গাজীপুর, ঢাকা নারায়ণগঞ্জ। এটা হচ্ছে শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর। তারিখ হচ্ছে 12/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। মুন্সিগঞ্জ হচ্ছে জেলা আনসার ভিডিপি কার্যালয় মানিকগঞ্জ। তারিখ 14/9/2021, মানিকগঞ্জ। সময় হচ্ছে 9 ঘটিকা। কিশোরগঞ্জ নরসিংদী হচ্ছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। তারিখ হচ্ছে 16/9/2021, সময় 9 ঘটিকা। এরপর মাদারীপুর শরীয়তপুর হচ্ছে 20 আনসার ব্যাটালিয়ন মাদারীপুর। তারিখ হচ্ছে 18/9/2021, সময় 9 ঘটিকা। এরপর হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয় ফরিদপুর। তারিখ হচ্ছে 20/9/2021, সময় হচ্ছে 9টা। সে ময়মনসিংহ রেঞ্জ হচ্ছে ময়মনসিংহ শেরপুর রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ। 12/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। নেত্রকোনা জামালপুর রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ। তারিখ হচ্ছে 14/9/2021, টাইম হচ্ছে 9 ঘটিকা। সিলেট রেঞ্জ হচ্ছে সিলেট সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয় সুনামগঞ্জ। তারিখ হচ্ছে 13/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। এরপর হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ 2 আনসার ব্যাটালিয়ন কলাপুর শ্রীমঙ্গল। তারিখ হচ্ছে 15/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। এরপর কুমিল্লা রেঞ্জের হচ্ছে কুমিল্লা ব্রহ্মপুরে হবে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় কুমিল্লা। তারিখ হচ্ছে 16/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। চাঁদপুর লক্ষ্মীপুর হচ্ছে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চাঁদপুর। তারিখ হচ্ছে 18/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। নোয়াখালী ফেনী জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ফেনী। তারিখ হচ্ছে 20/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। চট্টগ্রাম রেঞ্জ কক্সবাজার বান্দরবান শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম কক্সবাজার। তারিখ হচ্ছে 13/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। এরপর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি এই 3 জেলার হচ্ছে আপনার প্রশিক্ষণ মাঠ। চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় ফয়েজ লেক চট্টগ্রাম। আর তারিখ হচ্ছে 15/9/2021, সময় হচ্ছে 9 ঘটিকা। অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ সময় কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে অবহিত করা হবে যদি আর কি চেঞ্জ করে সেটা। এবং বিশেষ দৃষ্টান্ত হচ্ছে অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়, মানে এটা কিন্তু আপনার স্থায়ী সরকারি চাকরি নয়, এটা খেয়াল রাখতে হবে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.answervdp.gov.bd। সতর্কীকরণ হচ্ছে সাধারণ সাহায্য পাওয়ার আশায় কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। চাকরি প্রার্থীদের মধ্যে কেউ কোনো তথ্য গোপন বা জালিয়াতি আশ্রয় গ্রহণ করলে তার সাধারণ আনসারে ভর্তি বাতিল বলে বিবেচিত হবে। মোটামুটি এ টু জেড বলে দিছি, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তখন আমি সেটা নিয়ে কথা বলে দিব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।